গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো শুভ কালী পুজো। আমরা তো বেশ ভালো আছি। আজকে নীলাদ্রির ছুটি। নীলাদ্রি বাজারে গেছে, মেয়েকে নিয়ে গেছে। আমাদের পাড়ায় যে পুজোটা হয় সেই পুজোর ঠাকুরটা একটু দেখাবে। তো আমি বসে রয়েছি ঘরে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো আমি কিন্তু মা কালীর ভীষণ বড় ভক্ত। তো আজকে যেহেতু কালী পুজো, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করে নিই। তো এই মানে এই গল্পটা দিয়ে আমি আজকে সারাদিনের ব্লগটা শুরু করব। তো যেটা বলার, আমি মা কালীর কেন খুব বড় ভক্ত, যারা তোমরা সোদপুর, ঘোলা বা আগরপাড়ার কাছাকাছি থাকো তারা জানবে যে আমাদের এই পুরনো পোস্ট অফিসে একটা রক্ষাকালীতলা বলে একটা মন্দির আছে যার ঠাকুর খুব বিখ্যাত। তো 2012 আমার বিয়ে হয়েছে। আমি আমার বাড়ির একদম সামনে থেকে পুজোর লাইন হয়, কিন্তু আমি অত ভিড় দেখে কখনো পুজো দিতে যাইনি ওখানে। তো 2017 আমি প্রথম পুজো দিই ওখানে, ঠিক আছে? তোমরা জানো যে মোহরের জন্য আমি অনেক অনেক দিন অপেক্ষা করেছি, প্রায় 8 বছর। তো সেখান থেকে আমি মনে করি যে আমার সন্তান মা রক্ষাকালীর দান। আবার অনেকে মনে করে যে বাবা লোকনাথের দান, কিন্তু আমি মনে করি আমার সন্তান মা রক্ষাকালীর দান। কারণ আমি 2017 প্রথম এখানে পুজো দিই, নর্মাল যেমন সবাই পুজো দেয় পুজো দিই। 2018 আমার কেন জানি না মন চায় যে আমি এখানে দণ্ডি কেটে পুজো দেবো, কারণ আমি প্রচুর লোককে দেখেছি এখানে দণ্ডি কাটতে। তো আমি পারবো কি না এই একটা ব্যাপার, কারণ আমার হাঁটুতে একটু প্রবলেম আছে। তো যাই হোক, সাহস করে 2018 আমাদের এখানের পুজোটা দোলের ঠিক পরের সপ্তাহে শনিবার হয়, ঠিক আছে? তো সেই বছর 2018 11th March পুজো পড়েছিল। আমার এখনও মনে আছে সমস্ত কথা, আমি ন্যাচারালি খুব সহজে কিছু ভুলি না। তো 11th March পুজো ছিল। তো আমি প্রথম সেইবার দণ্ডি কেটে পুজো দিই, আমি আর মা দুজনেই দণ্ডি কেটে পুজো দিই, ঠিক আছে? তো পুজো টুজো দিয়ে বাড়ি চলে আসি, শনিবার পুজো ছিল। তো বৃহস্পতিবার দিনকে, মানে শনিবারের পরের বৃহস্পতিবারটা, আমি হঠাৎ করে সকালের দিকে স্বপ্ন দেখি। অলরেডি 7 বছর হয়ে গেছে, তখন আমি কনসিভ করছি না। তো আমি সকালের দিকে স্বপ্ন দেখছি যে আমাদের এখানে রক্ষাকালীতলায় পুজো দিতে গেলে একটা পুকুরে স্নান করে তারপর পুজোটা দিতে হয়। তো আমি স্বপ্ন দেখছি যে আমি পুকুর পাড়ে বসে আছি, খুব কান্নাকাটি করছি, আমার পাশে মা রক্ষাকালী বসে আছেন। তোমাদের কাছে গল্প মনে হতে পারে, কিন্তু এটা সত্যি। যারা আমার পরিবারের লোকরা যারা ভিডিওটা দেখছে তারা জানে এটা। তো আমি যখন দেখছি যে মা রক্ষাকালী আমার পাশে বসে আছেন এবং আমাকে জিজ্ঞাসা করছেন, কাঁদছিস কেন তুই? তো আমি বলছি যে মা, তুমি তো সবই জানো, আমার জীবন আর কিচ্ছু চাওয়া নেই, তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি তো দেখতে পাচ্ছ আমি কত কষ্ট করছি। তো তিনি আমায় বললেন, যা তুই পুকুরে স্নান করে বাড়ি চলে যা। তো যথারীতি আমি স্নান করে বাড়ি চলে এলাম, তারপর আমার ঘুমটা ভেঙে গেল। তো সকালবেলার উঠে সবার প্রথমে আমার সব থেকে কাছের বন্ধুকে আমি এটা বলি যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তারপরে আমি আমার, সে বলে যে মাকে জানাতে। তো আমি তারপরে আমার মাকে জানাই। তো মা আর আমার সেই বন্ধু দুজনেই আমাকে বলে যে তুই একটা কাজ কর, তুই যেহেতু এখানে প্রত্যেক শনিবার করে এবার থেকে যতদিন পরের বছর পর্যন্ত তুই প্রত্যেক শনিবার করে এখানে পুজো দে। তো সেই নিয়ম অনুসারে আমি বৃহস্পতিবার স্বপ্ন দেখি, শুক্রবার শনিবার দিনকে আমি আবার স্নান ধান করে পুজো টুজো দিয়ে বাড়ি চলে আসি। তো তার পরের সপ্তাহে শুক্রবার দিন মা আমাকে রাত্রেবেলা ফোন করে বলে, কালকে পুজো দিতে যাবি তো? তো আমি বললাম, হ্যাঁ যাবো, কেন যাবো না। তো শনিবার দিন সকালবেলা আমি তাড়াতাড়ি উঠে যাই, নীলাদ্রি অফিস যাবে তারপরে আমি পুজো দিতে যাব। শনিবার সকালে তাড়াতাড়ি উঠে যাই, কিন্তু আমি পুজো দিতে যেতে পারি না, কারণ আমার শনিবার সকালে দেখি আমার পিরিয়ডস হয়ে যায়। তো আমি পুজো দিতে যেতে পারি না, মাকে ফোন করে বলি যে মা, আমি পুজো দিতে যেতে পারছি না, আমার পিরিয়ডস হয়েছে। তো গেল, সেটা ছিল 26th April, একদম পরপর আমি তোমাদের ডেট আর উইক ধরে ধরে বলে দিচ্ছি। 26th March তো আমার পিরিয়ডস হয়, আমি আর পুজো দিতে যেতে পারি না। তোমরা বললে বিশ্বাস করবে না, ওটাই আমার লাস্ট পিরিয়ডস। আমি 26th April পিরিয়ড মিস করি, 29th April আমি টেস্ট করি, ধরা পড়ে আমি কনসিভ করি। তো আমি মনে করি যে আমার সন্তান স্বপ্নে পাওয়া সন্তান, মা রক্ষাকালীর সন্তান। তাই জন্য আমার কাছে, মানে বলতে পারো, আমি খুব 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 মন থেকে
তারা মা মানে কালী ঠাকুরকে খুব মানে, খুব মন থেকে। হয়তো ওই ঠাকুরের জন্য পাগলামিটা আমার নেই, কিন্তু আমার ভালো মন্দ সব কিছু সব সব আমি তারা মায়ের সাথে শেয়ার করি, মা রক্ষাকালীর সাথে শেয়ার করি। মন খারাপ হলে তার কাছে অভিমান করি, আমার কোনো কিছু চাওয়া না পেলে তার কাছে অভিযোগ করি, সবটা সবটা আমার জীবনের সবটা জুড়ে মা কালী। তো সেই কারণে আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, এটাই তোমাদের বলার ছিল। জানি তোমাদের কাছে মনে হবে গল্প, কিন্তু এইভাবেই তো মানুষের মনের বিশ্বাসটাই তো অনেক বড় ব্যাপার। তো আমি বিশ্বাস করি, আমার পরিবারের লোকজন বিশ্বাস করে, তোমরা যদি বিশ্বাস করো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। দেখতেই পাচ্ছ এখানে নীলাদ্রি সারা বাড়িতে ধুনো দিচ্ছে। আমি সন্ধেটা দিয়ে উঠলাম, নীলাদ্রি বলল ওই ধুনোটা সারা বাড়িতে দেখিয়ে দেবে, তো সেই কারণে নীলাদ্রি ধুনোটা দিচ্ছে আর আমি ভিডিওটা করছি। আর মেয়ে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন আমার পিছন পিছন ঘুরে, আজকে ওর বাবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি নিজেদের মতো করে আজকের দিনটা কাটানোর এবং যতদূর সম্ভব বাড়িটাকে আলোয় আলোকিত করার। আমাদের এই পাড়াটাতে দুর্গা পুজোতেও কিন্তু এত আলো থাকে না, কালী পুজোতে যতটা পরিমাণে আলো থাকে চারিদিকে, কারণ আমাদের পুজোগুলো একটু দূরে দূরে হয়, কিন্তু কালী পুজোটা চারিদিকে হয় এবং অনেক বেশি হয় বলে আমাদের পাড়াটা কালী পুজোতে অনেক সুন্দর করে সেজে ওঠে। তো দেখো আমাদের বাড়িটাও কিন্তু নিজেদের মতো করে সেজে উঠেছে। তো সারা বাড়িতে মোমবাতি জ্বালানোর পর আমি মেয়ে মা নীলাদ্রি সকলেই চলে এসেছি ছাদে একটু বাজি ফাটাতে। তো আগের বছর কিন্তু আমার মেয়ে বাজি ফাটিয়েছিল, এই ফুলঝুড়ি বা যে কোনো রকম বাজিতে ভয় পাচ্ছিল না, কিন্তু এবছর দেখছি আমার মেয়ে একটু ভয় পাচ্ছে, মোটে বাজি ধরতে চাইছে না। দেখো মাও চেষ্টা করলো, আমি নীলাদ্রিও চেষ্টা করলাম, কিন্তু একদম বাজিতে হাত লাগায়নি। তো বাজি ফাটানোর পর আমি নীলাদ্রি আর মেয়ে একটুখানি বেরিয়েছি পাড়ার কিছু ঠাকুরগুলো দেখতে। আমাদের পাড়াতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুজো হয়। তো আমরা আজকে নন্দননগরের একটা পুজো দেখতে গেছি। তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দুঃখের বিষয় আমি ঢুকতে পারিনি, তার কারণ হচ্ছে গিয়ে আমি মাস্ক নিয়ে যেতে ভুলে গেছি। তো এখনও শুনতে পাচ্ছ প্রচণ্ড বাজির আওয়াজ হচ্ছে, তো এখন প্রচুর বাজি ফাটছে যেহেতু রাত বাড়ছে, আমি এখন ভয়েস দিচ্ছি। তো দেখতে থাকো পুজো মণ্ডপটা, আশা করি তোমাদের এই মণ্ডপটা খুব ভালো লাগবে।
তো নন্দননগরের পুজো দেখার পরে আমি চলে এসেছি আমার পাড়ার পুজো, মানে আমার দিদার বাড়ির পাড়ার পুজো, যেখানে আমার মায়ের দোকান, যেখানে আমার ছোটোবেলাটা কেটেছে, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি সেই পাড়াতে। কালকে তো তোমরা এদের মুখগুলো দেখেইছ। তো দেখো, এখানে মেয়ে আর মা বসে রয়েছে, আর আমিও একটুখানি এখন এবার এখানের পুজোটা দেখে দিদার বাড়িতে ঢুকব। তো সবাই আমাকে দেখছে, সবার সাথে এই দিনগুলোতেই বিশেষ করে দেখা হয়। দুর্গাপুজোটা পাশের গলিতে হয়, সেই কারণে পাড়ার সবাই ওইখানে গিয়ে বসে না সব সময়, কিন্তু কালী পুজোটা যেহেতু এই গলিতে হয় তাই গলির সকলে এসে বসে, আর প্রত্যেকের সাথে এই আজকের দিনটাতে আমার দেখা হয়ে যায়। তো দেখো, এরা সবাই আমাদের ওই গলির পুজোর প্রিপারেশান করছে। এখানে আমি একটু বসেছিলাম, সকলের সাথে আড্ডা দিচ্ছিলাম বসে, আর এখানে আমি আর মেয়ে দুজনে বসে খেলা করছি। মেয়ের দেখো কি বিভৎস হাসি। সত্যি কথা বলতে, মেয়ে হওয়ার পর আর এই বছরটা আমাদের সত্যি জীবনটা একদম অন্যরকম হয়ে গেছে। আগে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অকেশানে নিজেদের মতো করে আনন্দ করতাম, শুধুমাত্র নিজেদের কথা ভাবতাম, কিন্তু এখন প্রত্যেকটা অকেশানে আমাদের সবার আগে মেয়ের কথাটা চিন্তা করতে হয়। তো এবার দিদার বাড়িতে চলে এসেছি, আর দিদার বাড়িতে পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, আলক্ষ্মী পুজো হয়। তো এই আমার এটা দিদার বাড়ির বড় পিসি, মানে দিদার বড় মেয়ে, আমি বড় পিসি বলি। এখানে সকলে বসে প্রসাদ খাচ্ছে, আমি ছোটো বুনু আর ছোটো বুনুর এক বান্ধবী একটুখানি পোজ দিচ্ছিলাম, গল্প করছিলাম সকলে সাথে। এটা কিন্তু আমার বলতে পারো আর একটা বাপের বাড়ি। আমি কিন্তু আমার নিজের বাড়ির থেকে অনেক বেশি সময় এখানে কাটিয়েছি, তাই আমি কিন্তু আমার মায়ের বাড়ির থেকে এই বাড়িতে অনেক বেশি কমফোর্টেবল। এটা হচ্ছে আমার কাকি, দেখো পুরো লক্ষ্মী প্রতিমার মতো দেখতে, সকলকে প্রসাদ দিচ্ছে। আমার কিন্তু সমস্ত কিছু ছোটোবেলায় আমার কাকি করতো। আমি পরীক্ষা দিতে গেলে আমাকে দইয়ের ফোঁটা দেওয়া, আমার জন্য স্নানের জল তুলে রাখা, সব কিছু আমার এই কাকি করতো। আর কালকে তো দিদাকে তোমরা দেখেছো, আর এই দেখো মা নীলান্তির বারান্দায় বসে বসে প্রসাদ খাচ্ছে। লোকজন দেখলে আমার মেয়ে যেরকম চুপ করে যায় সেই রকম একদম মুখ বন্ধ করে বসে আছে। এরপরে আমরা সবাই মিলে একটুখানি বাজি ফাটাবো। তো দেখো, এখানে আমি মা সবাই মিলে, বাড়ির যে কজন এসেছিল সবাই আমরা এখানে বাজি ফাটাচ্ছি। এখানে আমি দেখো তুমড়ি ফাটানোর চেষ্টা করছি, আমারও বাজিতে ভীষণ ভয়। বাবু কাকা মাঝে মাঝে দেখছে বাইরে থেকে আমরা সবাই সেফলি বাজি ফাটাচ্ছি কিনা। আর এই যে আমার মেয়ে আর এটা ছোটো বোনও তুবড়ি ফাটাচ্ছে। তো বন্ধুরা, আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম, ফ্রেশ ট্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম, আমরাও খেতে বসবো একটু পরে। আর ব্যাগটা গুছিয়ে রাখলাম, ব্যাগ গোছানো বলতে ওই মেয়ের জামা কাপড় ওর খাওয়ার দাওয়ার এগুলো সব গুছিয়ে নিলাম, কারণ কালকে একটু সকাল সকালই যাব। কারণ আমাদের সকাল বলতে প্রত্যেকবারই কোনো অনুষ্ঠানে যেতে গেলে মেয়ের জন্য 12টা 1টা বেজে যায়, তো কালকে ইচ্ছে আছে একটু তাড়াতাড়ি 10:30-11টার মধ্যে যাওয়ার। তো দেখা যাক। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে আবার সারাদিন ভাইফোঁটার ব্লগ আসবে, তো দেখতে থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। টাটা।